আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো আমল আছে নাকি তোমার এরকম যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না? তোমার জীবনে এরকম কোন গোপন দান আছে নাকি যেই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? টিভি দেখেন না আপনারা? দেখেন না কেউ? কেন দেখেন না? টিভিতে ভালো ভালো প্রোগ্রামগুলো দেখা যাবে, ঠিক কি না? আসলে টিভির কোনো দোষ নাই, টিভিতে যদি ইসলামিক প্রোগ্রাম দেখেন ওটাতে সওয়াব আছে না নাই? আপনি খারাপ প্রোগ্রাম দেখলে যেমনি আপনার আমলনামাতে গুনাহ লেখা হবে, অন দ্য কন্ট্রারি তার বিপরীত আপনি ভালো প্রোগ্রাম দেখলে আপনার আমলনামায় সওয়াব দিবে কে? আল্লাহ। একই ছুরি দিয়ে ডাকাত মানুষ মারে, আর ওই একই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে রোগী বাঁচা হয়। ওই জন্য ছুরির কোনো দোষ নাই, দোষ হচ্ছে ওই ছুরিটাকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে। টেলিভিশনের কোনো দোষ নাই, টেলিভিশনে আমরা লাইভ প্রোগ্রাম দেখি না? কাবা ঘরে কখন কোন সালাত হচ্ছে, যারা তাইফিন তাওয়াফকারী তারা কিভাবে তাওয়াফ করছে, মসজিদে নববীতে ঠিক এই মুহূর্তে কি পরিবেশ, কিরকম মানুষের সমাগম, তার সবগুলো দেখার সুযোগ আছে না নাই? ওখান থেকে যদি আপনি তেলাওয়াত শোনেন আপনার উপর রহমত নাজিল করবে কে? কিন্তু আপনি যদি অশ্লীল ভিডিও দেখেন, নাচ দেখেন, গান দেখেন, গুনাহ আছে না নাই? তার মানে টিভি দেখাতে কোনো দোষ নাই, দোষ হচ্ছে আপনি কি দেখছেন সেই প্রশ্নে চিল্লায় বলেন, ঠিক কি না? এই জন্য আমাদের যাদের ঘরে টিভি আছে আমরা যেন ভালো ভালো প্রোগ্রামগুলো দেখি। ডিশ লাইন আছে না, অনেকের মনিটরিং করতে হবে, যারা ডিশের ব্যবসা করে এদেরকে বলে দিতে হবে যে সব চ্যানেল আমি দেখতে চাই না, সব চ্যানেল আমি দেখতে চাই না, টাকা দিয়ে কিনি তাই বলে সব চ্যানেল দেখবে এমনটা নয়। টাকা দিয়ে কিনেন বলে কলার সাথে কলার ছোলাও খান নাকি আপনারা? কথা কন, টাকা দিয়ে কিনি বলে বাদামের সাথে বাদামের খোসাও খাই, ওইটা কিন্তু ঠিকই, খোসা ফেলে দেই তারপর বাদামটা খাই, ছোলা ফেলে দেই তারপর কলাটা খাই। তো টাকা দিয়ে ডিশ কিনি বিদায় সব দেখা যাবে না। ছেলে মেয়েগুলো কোন চ্যানেলগুলো দেখতে পারবে, কোন চ্যানেল দেখা যাবে না, এটা আপনি বেঁধে দিবেন। কারণ আপনার জন্য পুরো ফ্যামিলিটা, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার্স কি করছে না করছে সবটা আমানত, আমানতের বাইরে কেউ না। যিনি মসজিদের ইমাম, মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি ঘরের ইমাম, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, একটা ঘরের লিডারশিপ দিবে পুরুষেরা, বাবা, ওই বাবার কাঁধে ঘরের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স হচ্ছে আমানত। এলাকার যিনি চেয়ারম্যান তার পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত। যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট এমপি, এই পুরো নির্বাচনী আসনে যা যা দায় দায়িত্ব আছে তার কাঁধে আমানত। যিনি মন্ত্রী তার মন্ত্রণালয়ের সব কিছু তার কাঁধে আমানত। যিনি প্রধানমন্ত্রী এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি তার কাঁধে আমানত। এটা একটা ব্যাপক বিষয়। এজন্য আপনার ছেলে কোন পথে চলে, কার সাথে মিশে, টিভিতে কোন চ্যানেলটা দেখে, এই ব্যাপারে কিয়ামতের দিন আপনারা জিজ্ঞেস করবে কে? আল্লাহ। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আল্লাহ। আমরা যেন আমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সচেতন হই, আর এই টেলিভিশন দেখাটা এটা যেন ভালো কাজে লাগাই, আজেবাজে চ্যানেল যেন না দেখি। রাজি আছেন সবাই? আল্লাহ তুমি সেই সমাজ দান করো, আমরা পড়ি আমিন। দক্ষিণ রামপুর, কুমিল্লা সদর দক্ষিণ, আজকের এই তাফসিরুল কোরআনের প্রোগ্রাম। আমার আগে কথা বলেছেন আল্লামা আবু নাসর আশরাফি, হেড মহাদ্দেস হাজীগঞ্জ কামিল মাদ্রাসা চাঁদপুর, চমৎকার কথা বলেছেন। আমি দেখছিলাম যে হুজুরের সাথে আপনাদের কানেকটিভিটি এত বেশি, একজন বক্তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে টু মেক এ হিউজ কানেকটিভিটি উইথ হিম অ্যান্ড উইথ হিজ অডিয়েন্স, তার শ্রোতার সাথে স্পিকারের কানেকটিভিটি, চোখে চোখে কথার দরকার আছে না নাই? ইঙ্গিত দিলেই শ্রোতা বুঝে যায়, ভেঙে চুরে এক্সপ্লেনেশন করার দরকার হয় না। তো আমি দেখছিলাম যে হিউজ কানেকটিভিটি, চমৎকার, আল্লাহর অস্তিত্ব নিয়ে, আল্লাহর ক্ষমতা নিয়ে একের পর এক স্রষ্টাকে তিনি চোখে আঙ্গুল দিয়ে চিনিয়ে দিচ্ছিলেন। বিশ্বনবীও এমন ভাবে আল্লাহর কাছে চাইতেন আর বলতেন, আল্লাহুম্মা ইন্নি আব্দুক ওয়াবনু আব্দিক নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম,
আমার 14 গোষ্ঠী আপনার গোলাম ঠিক আমরা গোলাম গোষ্ঠীর না সিয়াতি বিয়াদিক আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টান দিবেন ওদিকে আমি যেতে বাধ্য আমার নিজের কোনো ইচ্ছা না সব ইচ্ছার মালিক কে আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন দরিয়াকে পাহাড় করতে পারেন ধনীরে গরিব বানাতে পারেন গরিবরে ধনী করে দিতে পারেন ক্ষমতাশীনরে ক্ষমতার চার থেকে লাথি দিয়ে নামায় দিতে পারেন আবার যারা মজলুম যারা নির্যাতিত তাদেরকেও ক্ষমতার চেয়ারে বসায় দিতে পারেন এজন্য কেউ যেটা পারে না পারে কে আল্লাহ মহতারাম বৃহস্পতিবার বৃহস্পতিবার বিশ্বনবী রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার আপনারা রাখেন তো সুযোগ হলে রাখবেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাহ আমরা যেন সুন্নার উপরে থাকতে পারি একুশে ফেব্রুয়ারি অত্যন্ত আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছে গোটা বিশ্বে এটার উদাহরণ বিরল কোথাও পাওয়া যায় না শুধু আমরাই আমরাই আমাদের ভাষার জন্য জীবন দিয়েছি আবার আমরা এই ভাষার লগে লগে অন্য ভাষাতেও এখন কথা করি কথা কন হিন্দি আছে না নাই আমাদের ছেলেমেয়েরা দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলার সে হিন্দি জানে ভালো কঠিন বাংলা বুঝে না মাগের হিন্দি সব মুখস্থ কি কপাল পড়া জাতি যে জাতি ভাষার জন্য রক্ত দেয় সে জাতি নিজ ভাষাকে ভুলে গিয়ে তাদের অনুষ্ঠানে হিন্দি গান বাজায় আছে না নাই কুচ কুচ হোতা হ্যায় গানের নাম কুচ কুচ হোতা হ্যায় বাংলাকে ভুলে এখন কুচ কুচ হোতা হ্যায় তো আমরা যেন এই বাংলা ভাষার মর্যাদা রাখি গোটা বিশ্বে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে এই দিনটা পালিত হয় সিয়েরা লিওনে ওরা ওদের ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে আরও একটা ভাষা নিজেদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা দিয়েছে এজন্য যারা এই ভাষার জন্য রক্ত দিলেন শহীদ হলেন আমরা আল্লাহর কাছে কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করেন সম্মানিত শুধু আমরা এই তাফসীর প্রোগ্রামে যে বইটা থেকে কথা শুনে চিল্লায় বলেন তো বইটার নাম কি আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনব তার আগে আল্লাহর নামের তিনটা তাকবীর করব আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো আমিন এই তাফসীর মাহফিলে আমরা অনেক সময় ব্যয় করে বিপুল অর্থ ব্যয় করে আসি একটা উদ্দেশ্যে একজনকে খুশি করা তিনি কে আল্লাহ আমরা আমাদের পুরো জীবনে জিন্দেগিতে তারে খুশি করতে চাই এবং এই দামি সময়গুলো থেকে আমরা যেন কিছু শিখে যেতে পারি শুধু সস্তা স্লোগান কিছু গরম গরম স্লোগানই যেন এই তাফসীর মাহফিলের উদ্দেশ্য না হয় স্লোগান আমরা দেব স্লোগানের টাইম আছে ঠিক কি না ওইটা ইমানি জজবাকে চাঙ্গা করার জন্য মাঝে মাঝে স্লোগানের দরকার আছে বিশ্বনবী জেহাদের ময়দানে স্লোগান দিতেন বিশ্বনবী ইহুদিদের দুর্গে অ্যাটাক করবেন তিনি স্লোগান দিয়ে অ্যাটাক শুরু করলেন তিনি বললেন আল্লাহু আকবার খারিবাত খাইবার আল্লাহু আকবার বলে তিনি বললেন খারিবাত খাইবার খাইবারের দুর্গটাকে আমরা এখনই গুড়িয়ে দেব কারণ আল্লাহর নামের কথা শুনলে আওয়াজ শুনলে অন্তরে ইমানি জাজবা বাড়িয়ে দেয় কে কিন্তু শুধু স্লোগান সর্বস্ব যেন আমাদের মাহফিল না হয় আমাদের এখলাসটা যেন থাকে আমরা সবকিছু করব একজনকে দেখানোর জন্য তিনি কে আল্লাহ সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাহ সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাহ সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله পড়েন لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো আমল আছে নাকি তোমার এরকম যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না তোমার জীবনে এরকম কোনো গোপন দান আছে নাকি যেই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এজন্য আমরা একজনকে দেখানোর জন্য কাজ করি তিনি কে আল্লাহ এই মাহফিলে গেলে আমাদেরকে বলে হুজুর আপনার কিন্তু মাহফিল ধরে রাখতে হবে অনেক জায়গায় বলে হুজুর মাহফিল ধরে রাখবেন কি করবেন আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে আজকে কাঁপে কাঁপে হ্যাঁ কাঁপে না হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে আপনার কিন্তু ধরে রাখতে হবে আবার বলে হুজুর আপনার জমাইতে হবে আজকে কি করতে হবে তা আমরা কোথাও জমাই
কোথাও কাপাই কোথাও ধরে রাখি কামের কাম কিছু হয় এজন্য নিয়তটাকে খালেস করেন এই কোরআনটা নিয়ে বসে আছে আগে আমরা নিয়তটা খালেস করে নি ইন্টেনশনটা সবচেয়ে জরুরি আপনি কোন নিয়তে বসে আছেন এত রাতে এত কাজ ফেলে দিয়ে কেন এখানে উদ্দেশ্য একটাই একজনকে খুশি করা তিনি কে আল্লাহ